شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. জারিফ হোসেন ভাই জিজ্ঞাসা করেছেন যে তাকে তার ভার্সিটির পক্ষ থেকে তার অ্যাকাউন্টে প্রতি মাসে কিছু হাত খরচ দেওয়া হয়, তো সেখান থেকে তিনি দান করলে দানের নেকি পাবেন কি না। জি, দানের নেকি পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। যে যদি আপনি আপনার পরিবারে অর্থাৎ পিতার ইনকাম থেকে দান করতেন তাহলে পিতাও নেকি পেত, আপনিও নেকি পেতেন, কারো কম বেশি হতো না। এখন এই যে ভার্সিটি থেকে আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনার, এবং আপনি যে দান করছেন এক্ষেত্রে যারা দিচ্ছে তারাও নেকি পাবে, আপনিও নেকি পাবেন, কারো নেকিতে কম হবে না, সবাই নেকি পাবেন। যদি নেক উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই নেকি পাওয়া যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1410 এবং সহিহ মুসলিম 1014 নম্বর হাদিস, তিনি বলছেন যে মান তাসাদদাকা বিআদলি তামরাতে মিন কাসবিন তাইয়্যিব, যে যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে তার নিজের হালাল সম্পদ থেকে, মিন কাসবিন তাইয়্যিব হালাল সম্পদ থেকে, তামরাতিন শব্দ হাদিসে রয়েছে যে একটা খেজুর সমপরিমাণ, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, অর্থাৎ তিনি নিজেও পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, যখন কোনো ব্যক্তি এইরকম পবিত্র সম্পদ থেকে দান করে, হালাল সম্পদ থেকে দান করে, তাতে সে যতটুকু দান করেন না কেন আল্লাহ তাআলা সেটাকে ডান হাতে গ্রহণ করে নেন এবং সেটাকে প্রতিপালন করতে থাকেন। এবং শেষ পর্যন্ত সৌদি আরবের উদাহরণে বলা হয়েছে যে যেমনভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করো, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নেকিটাকে ডান হাতে নিয়ে প্রতিপালন করতে করতে সেটাকে একেবারে হাত্তা মিথলাল জাবাল, একেবারে পাহাড় সমপরিমাণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এত বড় ফজিলত দানের রয়েছে। এর আগে আমরা চেষ্টা করেছি দানের ফজিলতগুলো নিয়ে আলোচনা করার জন্য, বিভিন্নভাবে এগুলোর ভিডিও বক্তব্য রয়েছে নেটে, সেগুলো দেখার জন্য চেষ্টা করবেন। আর হালাল সম্পদ থেকে দান করবেন যে কোনো সময়, আল্লাহ তাআলা দানও কবুল করবেন। আপনি যে হালাল সম্পদ থেকে ভক্ষণ করছেন সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।